অবশেষে নড়াইলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মাশরাফি বিন মর্তজার নামে মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা ওই মামলায় মাশরাফির বাবা গোলাম মর্তজা স্বপন সহ 90 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মাশরাফির নামে নড়াইলে এটাই প্রথম মামলা। মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত 4 আগস্ট দুপুর 2:30টার দিকে রামদাছুরি চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। রামদাছুরি চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের উপর শর্টগান ও পিস্তল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন, তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন। সময় ফুটময়।